কবর হইলে এমন লাগা রুজানের কবরে ডাকে আর হইও বাইরে। আমি হইলাম মন্দ ভারকর, আমি হইলাম কেড়ামা কোড়ার ঘর, এই ঘর যখন তুমি আইবাই এই ঘর সামাল লইয়া তুমি সেই ঘর আই যা। সামাল কিতা খাতা বালিশ লইয়া যাবা লাগবো নি আছো না? না, দুনিয়ায় জায়গা নাই ভাই, মাটির মানুষ মাটি যাওয়া লাগবো, মাটির মানুষ মাটি যাওয়া লাগবো। অত মায়ার আওলা, অত মায়ার মা বাবা, যে মায় জাদুরে জমিন রাইত ঘুমাইন না, সজাগ হইয়া দেখল আমার জাদুর মাথার তলে বালিশ আছে, আমার জাদুর কমল আছে নি, মশরি আছে নি, সন্তানে গিয়া দেখে আমার মায়ের মশরি ঠিক আছে। কিন্তু ও বাবা মারা যাবার বাদে সন্তানের লগে লগে বাবার মাথার তলে তোলে বালিশ সরাই, বালিশ থাকে নি মরা মানুষের মাথার তলে মাত্র না খেউ দিবাই নি। যে জাদুমনিয়ে জীবনে বাবারে মাটির ঘুম লাগাইছে, যে সন্তানে মারে মাটির ঘুম লাগাইল না, শিলচর চলে নামি দামি তুষখানয় অর্ডার দিয়া মা বাবারে লেফ আনিয়া দে, কমল আনিয়া দে, সুন্দর বালিশ দে, শিমল তুলার বালিশ দে, নাউরি তুলার দেন না, বাবার মাথা গরমই ভরে বাবার জমিন কষ্ট পাইবা। কিন্তু দেখা যায় বাবা যখন জমিন তোলে মারা যায়, মারা যাওয়ার লগে লগে সন্তান দিয়ে পরামর্শ করিয়া বাবার মাথা তোলা মারিয়া মাথার নিচে তোলে বালিশটা সরাইলা। খালি বালিশ সরাই নি না, তারা কই যে এই বক্স চালন গোয়ার কাম নাই, বাবা তো নাই শেষ আলে দেখ সখি শুধু ফাতলা এক সাঠি বা ফাটি থাক, কোনো বালিশ থাকতো নাই, কোনো তুষক থাকতো নাই, মাটির মানুষ পলা অবস্থায় থাকবে। কবরও যাইবার কোনো দুনিয়ায় কোনো বালিশ থাকতো নাই, কোনো তুষক থাকতো নাই, থাকবো নি থাকতো না, তাহলে আল্লাহর জন্মতি বালিশ তোমার দিলে এবার যদি জমিনও তুমি ভালো আমল করিয়া যাও হও না সুবহান আল্লাহ, জমিনও যদি ভালো খাম করিয়া যাও আল্লাহ আল্লাহর হবিবরে যদি রাজি করিলাম বন্দা তোমার মত কবর হাসর মিজান ভুলছিলাত আল্লাহ সারা বালা করে দিলে এবার সুবহান। আমি ও কথা হইয়া যে মা বাবার অর্থ মায়া আওলাদের লগে, আওলাদের অর্থ মায়া মা বাবার লগে, মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল, খান্দইল না আওলাদর লাগি মা বাবায় খান্দই, এত খান্দন খান্দন সন্তান ছোটবেলা যদি মারা যায় মা যতদিন বাঁচিবা অতদিন মার চকুর জল জমিন বন্ধ হয় না, কারণ আমার জাদুভাই জমিনও নাই অন্ধকার কবর গেছে না, মায়ের খান্দই বাবায় হয়তো কোনো সময় ভুলি যাইতে পারে কিন্তু মায় মা জননী জমিন বলি তা নাই, ইলা সন্তান দেখার পরে মায়ের জমিন খান্দন। বহু মানুষ আছে বহু জুয়ান দেখল বাবারে তুমি আমার বাড়িতে ইও আমার হুয়ার লাখান, তুমি আমার হুয়া আইজ আমার হুয়া বাড়ি, আমার হুয়া জমিনও নাই, হায়দ্রাবাদের জমিনও আসলো আমার জাদু মারা গেছে, আফসোস লাগে বাইরে বহু জুয়ান আইজ আমরা বেঙ্গালুর আসেন হায়দ্রাবাদ আসেন আসেন না বোম্বাইয়ের জমিনও আসেন বহু জুয়া, বিদেশের জমিনও মারা যায় মৌলার হুকুম হইলে আমার বাড়ির লাশ আয় আয় না, আর বহু জুয়ান যারা দুর্বল আছেন গরিব আছে টাকার কোনো লাইন নাই রাজনৈতিক কোনো পরিচিতি নাই, এর কারণে বহু জুয়ান আপনার বিদেশের জমিনও দুর্বল, বাইরে জুয়ান মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে আমাদের বরাক বেলির বহু জুয়ান হায়দ্রাবাদের জমিন কবর আছে আছে বহু জুয়ানোর কবর আছে, বাইরে যদি বাউরগাটুর জমিন কবর থাকত ই এলাকার মানুষে জিয়ারত করলনে দোয়া করলনে করলনে আল্লাহর বন্দায় হায়দ্রাবাদের জমিন আফসুস করে ও বাইয়ানি রে আমি হায়দ্রাবাদের জমিন দোয়ার কবর আছি আমার জন্য সামাইল দোয়া করলাইলা। আবার বুজুর্গ সন্তান মারা যাওয়ার পরে মায় জমিন খান্দইল বাবায় জমিন খান্দইল, সন্তান যদি জমিন বুড়াইয়া মারা যায়
আর যদি মা বাবা জমিন তা হইলে বাদেও মা বাবাই জমিন খান্দন খান্দন নাই। আমি কয়েকদিন আগে এক জায়গা গেলাম, আমি দেখলাম রে আল্লাহর বন্দা জমিন ধরে বিদায় নিশ্চয়। আল্লাহর বন্দার ফসল তৈরি তো 82 বছর হইব, বন্দার মা ছয় 100 বছর বয়স হইয়াছে, বন্দার জমিন গোসল দেওয়াইছ কাপড় ধুয়ে আবৃত্ত কর। আল্লাহর বন্দার যখন বাড়িতে বাইর করে লইয়া যাইতা ও সময় সারায় হয়ে যায় যাও রে, এ বন্দার মা জননী আব জমিন আসরণ মারে নিয়ে দেখাইলা বাইরে সন্তান যদি ভুলাই যায় মা বাবার কাছে যাদ বলি জমিন বুড়া হইলা মারে বইয়াল জয় আল্লাহর বন্দার খবর সরাই আল্লাহর বন্দার মুখ মায় দেখল দেখলাম আল্লাহর বন্দিয়ে যাদের মুখ দিয়ে পড়বইল বাবা আমি মা জমিন আছি আমি বড় আশা করলাম আমি মারা যাওয়ার পরে জমিন আমারে করার কান্দ হরি বইয়া লইয়া অন্ধকার খবর লইয়া যাই বাইরে বাবা ও বাবা আমি তোমারে আল্লাহর বান্দা করলাম আই তুমি অন্ধকার কবর চলিয়া যারা বাইরে জমিন মানু মারা যায় আমাদের ময়দান কবর তুলে বাইর হইবাই আল্লাহর হবি ব্যবহার হয় না মানুষের শরীর কাপড় থাকবে না মানু উলঙ্গ অবস্থায় লেন্টইয়া মানু হাসর ময়দান যাইবা আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান মানুষ উলঙ্গ অবস্থায় কবর তুলে মানু বাই হইবা ইয়া রাসূলুল্লাহ একজনে আরেকজনের ভাই চাইবা তখন মানুষের চোখের মধ্যে কি লজ্জা শরম থাকবে রাসূলুল্লাহ জানাইলা ও আয়েশা এমন একদিনের কথা হইয়া সেদিন মানুষে মানুষের পয়সা মাতুরের কথা বন্ধায় নিজের শরীর পয়সা মানুষের ভয়ে ভাই তোলা বন্ধার জবানের একটা শব্দ ভাই রইব লাফসি 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 বন্ধায় ডরাইব বাইরে আমি নজরুল জমিন আসিয়া দিল মারা যাইব আপনারা মারা যাইবাই অন্তকার কবর যাইবাই কিয়ামতের ময়দান মানুষ যখন ভাই রইবাই আমি আমার শরীর ভাই যাওয়ার সময় ভাইতাম না থাকবনি এক জায়গা তোলে মা কবর তোলে বারইবা বাবা কবর তোলে বারইবা তোমার জাদুমণি কবর তোলে বারইব ওই সময় দেখবো আমার মা সামনে যাইতরা আমার বাবা যাইতরা জাদুমণি কি হইব আই কানো দারাই আমার লঙ্কানে লইয়া যাও ওই সময় মায় জানাইবা ও জাদুমণি আই যার কোনো মায় নাই রে আমি ডরাই আর আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করব আমি জানি না ও দিনের নাম হইল কিয়ামতের ময়দান এর কারণে বাইরে কিয়ামতের ময়দানে মানুষ যখন বাইর হইবা মানুষের কষ্ট হইব আল্লাহর জাতের আকান্নিত অবস্থায় থাকবা তখন মানুষ পরামর্শ করব আমরা একজনের কাছে যাই সারা মানু আমাদের বাবা হজরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা যাওয়ার বাদে জানাইবা ও বাবা তো আল্লাহ সারার বাবা আপনারে বানাইছ আইজ আল্লাহর দরবার সবারই সরিলাও আল্লাহ আমরার বিচার করে লাইতা আমরা যারা দোজখ যাওয়ার আছে দোজখ যাইব আমরা যারা জান্নাত যাওয়ার আছে জান্নাত যাইব আর আমরা যারতাম ফারিয়ার না কষ্ট আপনি অনুরোধ করো আল্লাহ বিচার খান করে লাইতা আদম আলাইহিস সালাম যাই গান তাই নকইবা নাফসি 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 আমি ডরাই আর আইজ আল্লাহ যদি আমার প্রশ্ন কর আমি জবাব দিবার নাই কারণ আল্লাহ বেহেস্ত জায়গা দিছিল কইলা সারা ভয় ফসল খাও একটা ফসল গন্ধ ফল খাইও না আমি খাই লইছি আইজ আমি জবাব দিবার কোনো লাইন নাই ভাই
তখন মানুষ আইবা হযরতে মূসা আলাইহিস সালামের নিকটে, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে গিয়া জানাইবা, ও মূসা আল্লাহ জমিন ও বনি ইসরাইলের নবী আপনারে বানাইলাম, আইজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাম আল্লাহ যাতে আমরা বিচার খান করি লইতাম, আমরা যারা জন্নত যাওয়ার আছি জন্নত যাইব, আমরা যারা দোজখ যাওয়ার আছি দোজখ যাইব বিচার খান করি লইতাম। হযরতে মূসা আলাইহিস সালামে জানাইবা, নফসি 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 আমার জন্য সম্ভব নাই রে, আমি ডরাইয়ার আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবা আমি জানি আর না। কোন কারণে হযরতে মূসা আলাইহিস সালাম একদিন বাহির হইছেন হাঁটিয়া যাইত্রা, যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখেন কিপ্তি সম্প্রদায় দুই মানুষের ঝগড়া বিবাদ আরম্ভ হইছে, দরবার বাঙ্গালির জন্য মায়ের বন্ধ করার জন্য হযরতে মূসা আলাইহিস সালামে এক ব্যক্তির খানের মাথার মধ্যে এইভাবে হযরতে মূসা আলাইহিস সালামে ধীরে ধীরে একটা তাপড় মারেন, যখন তাপড় মারছেন লগে লগে আল্লাহর বান্দা জমিনে মারা যায়। ও তাই ডরাইছো যে আল্লাহ যদি কয় যে হে মূসা তুমি বিনা দোষে মানুষ মারি দিছো, তাই তো তুমি মারার কিছু আশা না, মূসায় ডরাইবা। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে মানে যাইবা, হযরতে নূহ আলাইহিস সালামে জানাইবা, নফসি 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 আমার জন্য সম্ভব নাই, আমি ডরাইয়ার কোন কারণে আল্লাহ জমিন আমার নবী বানাই দিছিলা, আমি 950 বছর জমিন আল্লাহর ইবাদত করলাম কিন্তু আমার উম্মতে আমার জমিন নবী মানছিল না। কতদিন? 950 বছর। বুধবার মুসলিমে কয়েকজনে নবী মানছিল আর মানছিল না। ও নূহ আলাইহিস সালামে আল্লাহর কাছে বদুয়া দিছিল, আল্লাহ ইটাই আমারে মন্ত্রা না তোমারে মন্ত্রা না, ইটারে গজব দিয়া আপনি জমিন ধ্বংস করিলাম। গজব হয়েছিল বাইরে জোয়ান লম্বা ঘটনা। হযরতে নূহ আলাইহিস সালামে যখন আল্লাহর দরবারে দোয়া করেন, আয় আল্লাহ ইতাই জমিন আমারে নবী মন্ত্রা না আপনার আল্লাহ মন্ত্রা না ধ্বংস করিলাও, আল্লাহ লগে লগে জানাইলা, ও নবী নো তুমি একটা কিস্তি বানাও নৌকা বানাও, তোমারে যারা মানুষ তারারে তুলিলাও, আমি আল্লাহ কম সময়ের ভিতরে জমিন গজব নাজিল করব। ও তাই সারা তুলি দিয়েছেন মালাই আল্লাহর হুকুম আছে, কিতা গজব দিছিলা ও পরিমাণ মেঘ নূহ আলাইহিস সালামের জমানার জেলা ফ্লাড হয়েছিল, এর বাদে পৃথিবীর মাঝে ইলার ফ্লাড হয়েছে হয়েছে না। আমার বুঝলেন হযরতে নূহ আলাইহিস সালাম যখন কিস্তির বাবার কাছে সন্তান বাঁধে নাই রে, মার কাছে সন্তান বাঁধে নাই, সন্তান চুর হইতে পারে মার কাছে, জাদু চুর না সন্তান ডাকাইতে হইতে পারে বাবার কাছে কিন্তু জাদু ডাকাইতে, সন্তান বদমাশ হইতে পারে মা বাবার কাছে জাদু বদমাশ না। হযরতে নূহ আলাইহিস সালামের একজন ছেলে এর নাম হইল কেনান, কেনান নূহ আলাইহিস সালামের ছেলে নাম কেনান, সে কিন্তু নূহ আলাইহিস সালাম বাবরের নবী মানছে না। এখন নৌকা তুটিলে খামাইব না, মাথো না খামাইতো না, নৌকা তুটিলে খামাইতো না, ইনু ইমানদার বালা যারা থানে মানছই না আল্লাহরে মানছেন এরা উঠিত। নূহ আলাইহিস সালাম নৌকাত কিস্তি, হঠাৎ আল্লাহর গজব নাজিল হইল, এমন মেঘ আরম্ভ হইল ফ্লাডে লাখ লাখ মানুষ ফানি বাড়িয়া নিয়ে মারে। ওগুলোকে হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ফ্লাডে ফানির বাড়িয়ে লইয়া যার যত ওগুলো খেলো বাবা, হযরতে নূহ আলাইহিস সালামের জামলে দেখছো আমার জাদু কেনাল ফানি বাড়িয়ে লইয়া যার, আমার চক্ষুর সামনে আমার জাদু মারা যার,
আমারে নবী মানছে না, নূহ আলাইহিস সালামের জাদুর মায়ার কারণে একবার ডাক দিছিল কেলান, আও আমার দ্বার খালো তুমি আই যাও। আল্লাহ লগে লগে জানাইছিল নবী লো আবার যদি তোমার জাদু কেলান রে কেলান বলিয়ে ডাক দে, আমি আল্লাহ তোমার নাম নবুয়তির লিশতনে কাটিলাইও। মাত বুঝা গেছে নি? ও নূহ আলাইহিস সালামে কইছো নাফসি নাফসি আমি ডরাইয়া, আজ আল্লাহ যদি আমার প্রশ্ন করেন আমি কি জবাব দেব? তখন মানুষ চাইবা একজন নবী, এনার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। তান কাছে গিয়া হইবা তাইন হইবা, আই ইয়ে হাসরের ময়দানে কোনো নবী ওগুলোর মাংস চলবে না, হাসরের ময়দানে কোন নবীর জন্য সম্ভব নাই রে। একজন নবী আসই আখেরি জমানার নবীর দরজাও, আখেরি জমানার নবী ছাড়া আল্লাহ মানতাল্লাহ মানু দৌড়াইয়া আল্লাহর হবিবা কালাই সালামর দরজাইবা, আল্লাহর হবিবা কালাই সালাম সজিদার মধ্যে ভরে রইবা, আল্লাহর আরশ আজিমে কম্পন আরম্ভ করব, আল্লাহ জানাইবা ও আমার হবিব তোমার মাথা মোবারক তুলি লাও, আমার আরশে আজিমের মধ্যে কম্পন আরম্ভ হইয়া। এমন নবী নূহ আলাইহিস সালামে উম্মতের লাগে বদ্দুয়া দিছিলাম, আর আমরা নবী বদ্দুয়া দিছেনি না ভাই। তাই হর ময়দান আল্লাহর নবীরে মানুষে মারছে, তাই হর জোয়ান হলে নবীরে মারছে, মোহাম্মদ সিন ছিল না, তারা হয়েছেন আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। এই নাহের জমানার নবী নাই, নবী দিন ইসলামের প্রচার হয়ে গেছিল, কলিমার দাওয়াত লইয়া গেছিল আল্লাহর হবিব কালাই সালাম। তাই হর ময়দান যায় দিন ইসলামের প্রচারের জন্য, কলিমার দাওয়াত লইয়া যায়, তাই ভরে জোয়ান হলে আমার নবীর জমিন মানুষ হয়, নবীর বদল মোবারক দলে খুন মোবারক জমিন বাইর হইছে, বাইরে ভাও মোবারক চামড়ার জুতা আসলো রক্তর কারণে চামড়ার জুতা ছোট লাগি ওলা মাইর মারছ আল্লাহর হবিব যখন, তাই ভরে জমিন ভরি যায়, তাই ভর জোয়ান হলে আমার নবীর বগল মোবারক এইভাবে হাত ঢুকাইছ, আমার নবীর সৈন্য তুল সোকা সোকা ফাতর দিয়া নবীরে মার মারছ। আল্লাহ লগে লগে জানাইলে আমার হবিব যদি তুমি রাজি হই যাও, আমি আল্লাহ আরবর পাহাড়ে কর্তৃত্ব করিয়া সারা জালিম কুফার হলরে আমি ধ্বংস করিলাই। তা নবী যে মানছেন না, হয়েছেন আল্লাহ ইতারে মারিও না, ইটা বুধ হয়েছেন না আমার মানছ, ইটারে যদি মারিলাও তো এই জমিন তোমার নাম তোমার নবীর নাম খেয়ে লই করে দয়া, আল্লাহ ইতার আওলাদ ওর আওলাদ হল জমিন হইবা, ইটাই আমারে নবী মানবা তোমারে আল্লাহ মানবা, ইতারে মারিও না ভাই। ভাই আশিকে নবী, নবীর আশিক যখন হজ যায় যখন তাই ঘর জমিনও যায় দেশটায়, বিদেশ যারা গেছে সৌদি দুবাই কাতার যারা গেছেন ভাইয়ে, এরা তাই ঘর জমিন দেখছেন, আপনারা দোয়া করছ আল্লাহ আমার মতন গুণাগারে তাই ঘর জমিন আল্লাহ বাইরে হজ্জাজি কারাম হল যখন তাই ভর জমিন যায়, তাই ভর জমিন দেখার লগে লগে নবীর খতম হলো, আমার বড় দুঃখ লাগলো যে নবী উম্মত কারণে তাই ভর হয়ে দিল হল মোবারক বাইরে পড়লা। হায়রে জোয়ান হল ও নবীর সঙ্গে যদি তোমার মায়া হয়ে যায়, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। এই নবীর লোকে মায়া হইলে আল্লাহ দুজখ দিবানি, দুজখ দিতা নাই ভাই, দুজখ আল্লাহ কোরআন শরীফ কইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দি হল, কু আনফুসাকুম তোমার নফস যেটা আছে
তোমার নসরে তুমি দুজখর আগুন তলে বসাও, খালি তুমি না ও আহলি কুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন পরিবর্গ যারা আছে তারারেও তুমি দুজখর আগুন তলে বসাও। ও কৌ দু যারা আল্লাহর কায়ামতের ময়দান এই দুজখর মধ্যে আল্লাহ মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ ইন্দম দিন বাইরে জুয়াল কায়ামতের ময়দান হাসরের ময়দান যখন মানুষ গুনেগার মানুষ বাই রইব আল্লাহ ওটার ফরমাহে মালাইকা ফল আর দেরি হরিও না এই বন্দা বান্দের তুমি দেন দুজখর মধ্যে লইয়া যাও বাইরে মানুষ দুজখ লইব একবার জ্বলিয়ে মানুষ শেষ হইত না। কোরআন শরীফের তফসিরও দেখলাম আল্লাহ মানুষের দুজখ দিবা দুজখর আগুনে বন্দার সমস্ত শরীর জ্বালাই লইব এর বাদে তো আর ঘুষ নাই শেষ হয়ে গেছে নানি না সারা শরীর জ্বলি যাইব এরপরে আল্লাহর হুকুমে আবার সুন্দরভাবে নতুন চামড়া উঠিব আবার দুজখর আগুনে জ্বালাইব আবার চামড়া উঠিব আবার দুজখর আগুনে আপনার জ্বালাইব আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ কালকে আমার ময়দান আমার শরীরের জন্য দুজখর আগুন খান হারাম করিলাম সরাই ভোয়ামি বাইরে জমিন অনেক আমল করিয়া যাও এই জমিন যদি বালু আমল করিলাও লাভ হইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমাল সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সুতরাং সে যদি তার মালিক প্রভুর সঙ্গে সাক্ষাৎ ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি বান্দা যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতর যদি ইরাদা করে লয় তাহলে বান্দা জমিন কি করা লাগবে বান্দা জমিন ভালো আমল করা লাগবে ফালিয়াও মালো মালো সালিহা বান্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবে আমলে সালিহ করা লাগবে ভালো আমল করা লাগবে ওলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দা দুনিয়ার কোন জিনিস যেন শরীক না করে এর জন্য আমার বুজুরগণ একটা তসবিহ হইয়া যায় বাইরে লাভ হইব যদি বান্দায় জমিন ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়িয়া সাতবার যদি বান্দায় জমিন তসবিহ মারে আল্লাহুম্মা জিরনি মিনান্নার আল্লাহুম্মা জিরনি মিনান্নার আল্লাহুম্মা জিরনি মিনান্নার আয় আল্লাহ আমারে দুজখর আগুন তনে আপনি বাঁচাইলাও আমার নবীয়ে ফরমায় এই বান্দা দিনের বেলা মারা যাইব মাগরিবের আগে যদি বান্দা মারা যায় যে কোনো সময় বান্দার কবর দাফন করবায় এই তসবিহ আদায় করার কারণে আল্লাহ বান্দার কবর তলে দুজখর আগুন সরাই লাইব সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আবার যদি বান্দায় মাগরিবের নামাজ পড়িয়া সাতবার তসবিহ মারে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার তসবিহ মারে না তসবিহ যদি মারে তাহলে কি তৈব মাগরিব তনে ফজরের ভিতরে রাত যে কোনো সময় বন্দা মারা যাইব মরার বাদে যে কোনো সময় কবর দাফন করবা এই বন্দার কবর তনে আল্লাহ দুজখর আগুন সরাই লাই হন এই জমিনও আমরা আসি আল্লাহর ইবাদত করি আর কিয়ামতের দিন মানুষের তার জীবনের আমল দ্বারা নেকি দ্বারা বন্দার জন্য তো দেওয়া সম্ভব হইত না একমাত্র আল্লাহর রহম এবং করম ছাড়া আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষের জন্য তো দেওয়া সম্ভব হইত না সম্ভব আছে সম্ভব হইত না এর কারণে আমার বুজুরগান যখন জমিনে দোয়া করবাই দোয়া করতে সময় দোয়া করি ভাই আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমার হিসাবখানা ফলে সামান্য সল করিও আল্লাহ যদি কিয়ামতের দিন ধরিলে সারা বাউরঘাটের মানুষ
আর কইলে শাড়ির বাড়ি মারত না, শাড়ি টানা। এর কারণে দোয়া করত, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আই আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাবখান আপনি সফল করে হন। আল্লাহুম্মা আমি উপস্থিত হাজিরি তোরা দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা না জবর শরীরে মানেন না, না উবানিয়ার নাই আহ বই আই প্রার্থনা ধরে ওয়ালি মৌলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ওই নাও বইলে ওয়াজ না ওয়াজ অর্থ না হ্যাঁ উমানি লাগবো না বেড়া লাগিয়েছে এইবার জানো ধরে নিয়েছে আমার আচ্ছা তোরা দুরুসই বলো আল্লাহ।